হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার কেপ গেমিং অ্যান্ড গাইজ ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ ফ্রি ফায়ারের মধ্যে চলে এসেছে নতুন ইভেন্ট আর এই ইভেন্টের নাম তোমরা দেখতেই পাচ্ছ মিস্ট্রি ক্যারেট আর এখান থেকে তোমরা কী পাবে এই যে বান্ডিলগুলো এখানে দেখতে পাচ্ছ পাঁচটা বান্ডিল দেখতে পাচ্ছ দুটো ফিমেল বান্ডিল অ্যান্ড গাইজ এখানে তিনটে তোমরা মেল বান্ডিল দেখতে পাচ্ছ তার মধ্যে মাসকানের যে বান্ডিলটা দেখতে পাচ্ছ সবকটা বান্ডিল নতুন বান্ডিল বাট মাসকানের যে বান্ডিলটা ওটা কিন্তু সব থেকে গ্র্যান্ড বান্ডিল তো কীভাবে কী করতে হবে কীভাবে এই বান্ডিল তোমরা এখান থেকে নিতে পারবে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে একটু মিস করবে না একটু স্কিপ করবে না আর এছাড়াও গাইজ তোমরা দুটো ডায়মন্ড রয়েল ভাউচার সম্পূর্ণ ফ্রিতে পাবে তো কোথায় গিয়ে নিতে হবে কিভাবে নিতে হবে সবকিছু এই ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো অ্যান্ড গাইজ এখনো লাইক না দিয়ে থাকলে গাইজ লাইক দিয়ে দাও ভিডিওতে লাইক দিতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না আর লাইকের কোনো এমও নেই তোমরা যত ইচ্ছা লাইক করে দাও গাইজ তো গাইজ দেখো এই যে বান্ডিল তোমরা এখানে পাঁচটা বান্ডিল দেখতে পাচ্ছ এই পাঁচটা বান্ডিলের থেকে যে কোনো বান্ডিল ইচ্ছা করলে তুমি সব বান্ডিল নিয়ে নিতে পারবে অবশ্য তোমার ডায়মন্ড লাগবে তবেই কিন্তু তুমি এখান থেকে নিতে পারবে তো ফার্স্টে তোমাদেরকে আমি দেখিয়ে দিই প্রাইস পুল শুধু এই বান্ডিলগুলোই যে পাবে তা নয় তুমি এখান থেকে প্রাইজ পুলে যাওয়ার পর এখানে তুমি স্ক্রল করলে দেখতে পাবে এখানে তোমরা ম্যাজিক কিউ ফ্রিগমেন্ট দেখতে পাবে এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার দেখতে পাবে গান ক্যারেট দেখতে পাবে এছাড়াও কিন্তু গাইজ তোমরা এখানে আরও অন্য যেসব রিওয়ার্ড আছে যেমন বাউন্টি টোকেন আর তারপর তোমার এখানে আসে দেখো স্কানার এসবগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তো গাইজ তোমাদেরকে এখানে সিম্পলি কী করতে হবে স্পিন করতে হবে তো স্পিন করার জন্য অবশ্যই তোমাকে ডায়মন্ডের দরকার হবে তো এখানে কীভাবে কী করতে হবে তোমাদেরকে বলে দিই তো দেখো গাইজ এখানে তুমি এই যে ভলিউমটা এখানে দেখতে পাচ্ছ এই ভলিউমটা তুমি যত বাড়াবে তত কিন্তু তোমার এই যে চান্স বাড়বে গ্র্যান্ড প্রাইজ আসার চান্সটা তোমার বেড়ে যাবে তো যখনই তুমি এখান থেকে এটা হান্ড্রেড মানে এই ভলিউমটা ফুল করে নেবে তো একটা স্পিন করতে তোমার পাঁচশো ডায়মন্ড খরচ হবে তো পাঁচশো ডায়মন্ড স্পিন করলে তুমি যে কোনো একটা বান্ডিল এখান থেকে কিন্তু একদম পার্মানেন্ট পেয়ে যাবে একদম গ্যারান্টি তার কারণ দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট চান্স তোমার হয়ে যাচ্ছে যখনই তুমি এই পাঁচশো মানে এখানে ফুল করে নিচ্ছো ভলিউমটা আর এখানে স্পিন করার সাথে সাথেই কিন্তু এখান থেকে যে কোনো একটা বান্ডিল এই পাঁচটা বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল তুমি পেয়ে যাবে সম্পূর্ণ তো গাইজ তোমাদেরকে ফার্স্টে আমি অল্প অল্প মানে চান্সে স্পিন করে ভলিউম একটু কমিয়ে স্পিন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরেই আমি তোমাদেরকে এখানে হান্ড্রেড পার্সেন্ট ভলিউম করে তোমাদেরকে আমি একটা স্পিন করে দেখাবো সেখানে আমি এখান থেকে কোন বান্ডিলটা পাই অবশ্যই এখান থেকে মেল যে কটা বান্ডিল আছে সব বান্ডিল আমার ফেভারেট আর আমার ভালো লাগছে তো যদি ফিমেল বান্ডিল পাই তাহলে কি হবে গাইস কিছুই করার নেই তো সিম্পলি গাইস এখান থেকে আমি পঞ্চাশ ডায়মন্ডের একটা স্পিন করব ফার্স্টে তোমাদের দেখানোর জন্য আর তারপরে কিন্তু আমি এখান থেকে পাঁচশো ডায়মন্ডের একটা স্পিন করব তারপর দেখা যাক যে কি হয় তো এখানে আমি ফিফটি ডায়মন্ডের একটা এখানে স্পিন করে নিলাম অ্যান্ড গাইজ সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেলাইকন প্রেস করে অল সেট করে দাও তাহলে আমি যখনই কোনো নতুন ইভেন্ট রিলেটেড গেম প্লেয়ের রিলেটেড বা ফ্রি ফায়ার রিলেটেড কোনো ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু তুমি পেয়ে যাবে তোমার ফোনে তার জন্য অবশ্যই তোমাকে বেল আইকন ক্লিক করে অল সেট করে দিতে হবে তাহলে একটা ভিডিও তোমার এই চ্যানেলের মিস হবে না তো গাইজ এখানে আমি টিকমার্ক করে এখানে আমি কনফার্ম করে দিলাম তো গাইজ কনফার্ম করে দেওয়ার সাথে সাথে একটা ক্যারেট কিন্তু এখানে ওপেন হয়ে গেল আর আমি এখানে পেলাম কিন্তু এখানে কি দেখতে পাচ্ছ এক্সেমে এর একটা বাগান বক্স তো গাইজ এর কোনো মানে হয় না পঞ্চাশটা ডায়মন্ডে একটা গান বক্স আমি তো এমনি তো স্টোর থেকে কিনলে সেখানে আরও কম দামে হয়তো পেয়ে যেতাম চল্লিশ ডায়মন্ডে এই গান বক্সটা আমি পেয়ে যেতাম তো এখানে আমার মনে হয় যে এখান থেকে পঞ্চাশ ডায়মন্ড বা তুমি দশ ডায়মন্ড তিরিশ ডায়মন্ডে এই বান্ডিল তুমি এখান থেকে বার করতে পারবে না আর যদি তোমার লাখ খুব ভালো হয় হয়তো তুমি পেয়ে যেতে পারো বাট আমার মনে হয় যে এখান থেকে পাবে না তো গাইজ এখান থেকে আমি গ্র্যান্ড প্রাইজ মানে পাঁচশো ডায়মন্ডের একটা স্পিন করে তোমাদেরকে দেখাই যে এখান থেকে কোনো প্রাইজ আমি পাই কি না আসলে আমিও শিওর না গাইজ তো তোমরা এখান থেকে দেখলে তোমরাও শিওর হয়ে যেতে পারবে যে আসলে তোমরা পাঁচশো ডায়মন্ডের স্পিন করলে যে কোনো একটা বান্ডিল এখান থেকে পাবে কি না তো গাইজ এখানে ভলিউমটাকে আমি ফুল হাই করে দিলাম তো দেখো একটা স্পিন এখানে পাঁচশো ডায়মন্ড খরচ হবে তো একটা স্পিন আমি এখান থেকে করবো তো গাইজ তোমরা বলো তোমরা কমেন্টে আগে থেকেই লেখা শুরু করে দাও কোন বান্ডিলটা এই পাঁচটা বান্ডিলের মধ্যে কোন বান্ডিলটা আসতে পারে তো গাইজ ভিডিও পোস্ট করো অ্যান্ড কমেন্টে যাও গিয়ে সেখানে লেখো যে কোন বান্ডিলটা তোমাদের ফেভারেট অ্যান্ড কোন বান্ডিলটা এখানে আমার আসতে পারে আর অভিয়াসলি তোমাদের ফেভারেট এই পাঁচটা বান্ডিলের মধ্যে কোনটা সেটা অবশ্যই কমেন্ট লিখতে ভুলবে না তো এখানে আমি স্পিনে ক্লিক করে দিলাম মানে আনলকে ক্লিক করে দিলাম তো আনলকে ক্লিক করার সাথে সাথে এখানে বক্স ওপেন হয়ে গেলো অ্যান্ড গাইজ এখানে দেখো মাঝখানের যে বান্ডিলটা আমার সব থেকে ফেভারিট ছিল সেই এখানে আমি পেয়ে গেলাম তো গাইজ এই বান্ডিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাতে ভুলবে না গাইজ তো চলো গাইজ এই বান্ডিলটা ইকুইপ করে তোমাদেরকে দেখাই যে এই বান্ডিলটা পরার পর কেমন লাগছে ক্যারেক্টারটাকে তো এখান থেকে আমি সবগুলোকে কাট করে দিলাম গাইজ এখান থেকে সবকিছু কাট করে দেওয়ার পর এখানে চলে যাবো আমি ভল্টে আর এখানে ভল্টে যাওয়ার পর এখান থেকে বান্ডিলটা পরে তোমাদেরকে দেখাবো যে বান্ডিলটা দেখতে কেমন লাগছে তো এখানে বান্ডিলটা ফার্স্টে আমি এখানে ওপেন করে নিই তো গাইজ দেখো বান্ডিলটা কিছুটা এই টাইপের আর বান্ডিলটা এখানে আমি ওপেন করবো আর গাইজ ওপেন করার পর এখানে সিম্পলি ইকুইপ করে নিয়েছি তো বান্ডিলটা দেখো এই ধরনের বান্ডিল তো বান্ডিলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না গাইজ ওপি বান্ডিল আমার তো খুবই ভালো লেগেছে বান্ডিলটা তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে এই বান্ডিলটা অ্যান্ড গাইজ এখানে ফ্রি আইটেম যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম যে ফ্রি তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবে দুটো তো সেই বিষয়ে তোমাদেরকে জানাই চলো তো এখানে তোমরা ইভেন্ট পেতে যাওয়ার পর এখানে ইভেন্টটা যাওয়ার পর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে দুটো ডায়মন্ড রয়েলের ভাউচার তোমরা নিতে পারবে তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে দেখো গাইজ গেরিনা ফ্রি ফায়ারের যে প্লে স্টোরে যে অ্যাপটা আছে তুমি ইনস্টল করেছো তোমার ফোনে তো সেটা প্লে স্টোরে গিয়ে তোমাকে আপডেট করে নিতে হবে সিম্পলি তোমাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে আর আপডেট করে নেওয়ার পর এখানে তোমার সিম্পলি ক্লেম চলে আসবে তুমি ক্লেম করে নিয়ে নিতে পারবে তো এই দুটো ডায়মন্ড রয়েলের ভাউচার তোমাদেরকে দিচ্ছে এই কারণে যাতে তোমরা প্লে স্টোর থেকে গেমটাকে আপডেট করো আর অন্যান্য ফিচারগুলোও অ্যাড হয়ে যাবে তোমার গেমের মধ্যে প্লাস তুমি এখান থেকে দুটো ডায়মন্ড ভাউচার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড গাইজ আশা করি তোমাদের এই ইভেন্ট কীভাবে খেলতে হবে কীভাবে কোন বান্ডিল নিতে হবে কীভাবে স্পিন করতে হবে এসব বুঝতে তোমাদের আর কোনো সমস্যা নেই সব কিছু তোমরা বুঝতে পেরেছো তো বুঝতে যদি পেরে থাকো তাহলে তো খুবই ভালো লাইক লাইক দাও নেক্সট টাইম ইন্টারেস্টিং আপডেট রিলেটেড ভিডিওগুলো গুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আইকনে ক্লিক করে অল সেট করে দাও মনে রাখবে যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে দেবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনই তোমার থেকে মিস হবে না তো গাইজ হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টেক কেয়ার বাবাই বাই